আজকে অনুভব করে দেয়। আপনাদের আমরা সবাইকে বলছি, কুয়েত হচ্ছে বাংলাদেশের সততার সবচেয়ে বড় দৃষ্টান্ত। যখন বাংলাদেশের সরকার, বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশন যখন কোন কিছুর ব্যাপারে একটা সৎ সিদ্ধান্তের জন্য দরকার পড়ে, বিশেষত কারিগরি সংক্রান্ত সৎ সিদ্ধান্ত, তখন তার কুয়েতের সরপন্ন হন। সুতরাং কুয়েতের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মকারীরা তাদের মনের টানে, তাদের প্রতিষ্ঠানের মমত্ব দেখানোর জন্য যে আন্দোলনে নেমে এসছেন, সেটার সততা সম্পর্কে যারা প্রশ্ন উঠান, তারা নিশ্চয়ই এখন আর কুয়েত পরিবারের মধ্যে নাই।